नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेजे स्वागत আপনাদের এই মুহূর্তে আমি আর সমাদৃতা হাজির আপনাদের সামনে প্রতিটা দিন এবং বলা যায় যে দিনে বেশিরভাগ সময় একাধিক আপডেট দিয়ে রাখি আপনাদের বিভিন্ন নিউজে তবে এই মুহূর্তে আরো একটা ভালো বলা যায় নিউজ কারণ হচ্ছে যেভাবে একের পর এক দুর্নীতির খোলস হচ্ছে বা বলা যায় যে খোলস মুক্ত হচ্ছে একের পর এক দুর্নীতি সেখানে কোথাও কি মনে হচ্ছে এই পদক্ষেপ হয়তো একটা ইতিবাচক দিক তৈরি করবে সমাদৃতা দর্শকদেরকে আর হেয়ালির মধ্যে রাখবো না বলে দিই যে যেভাবে 100 দিনের কাজ বা ভুয়ো জব কার্ড একাধিক নানা রকম যে অভিযোগ যেভাবে বারে বারে এসেছে বলা যায় ভুরি ভুরি অভিযোগ এসেছে সেখানে কিন্তু একটা নয়া বা সিদ্ধান্ত নিল কেন্দ্র অ্যাপের মাধ্যমে নাকি নজরদারি রাখা হবে তো ব্যাপারটা কি রকম হতে চলেছে ব্যাপারটা হচ্ছে 100 দিনের কাজে এবার হাজিরা দিতে হবে বাধ্যতামূলকভাবে অ্যাপে কিভাবে আমি একটু বুঝিয়ে বলি অর্থাৎ 100 দিনের কাজে যারা আসবেন যারা কাজ করবেন মানে ধরুন আমি কাজ করতে গেছি 100 দিনের সেই কাজটা করতে গেলে আমরা এতদিন কি করছিলাম একটা বড় খাতা সেখানে টিপ ছাপ বা সই নেওয়া হচ্ছিল এবং তারপর সেখান থেকে কি করা হচ্ছিল টাকাটা একজনের বদলে আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছিল বেজায় দুর্নীতি জব কার্ড নিয়ে এটা বারবার অভিযোগ উঠেছে এই রাজ্যে এবং শুধু তাই নয় আমরা দেখিয়েছি নদিয়া থেকে আমাদের প্রতিনিধি পলাশ দেখিয়েছে কিভাবে পুকুর চুরি হয়ে যাচ্ছে অর্থাৎ পুকুর কাটা হয়েছে খাতা কলমে আদতে সেখানে পুকুরটাই নেই কি হলো তাহলে খাতায় কলমে 100 দিনের কাজ হয়েছে কিন্তু কাজটাই আদতে হয়নি টাকাটা চলে গেছে কারুর না কারুর কাছে আদতে জব কার্ড ধরুন আপনার কিন্তু কাজটা আপনি করছেন না আপনার বাড়িতে সামান্য কিছু টাকা পাঠিয়ে দিয়ে সেই কার্ড দিয়ে অন্য কিছু করা হচ্ছে এই দুর্নীতি গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে এবং এই দুর্নীতিতে রাষ্ট্রান্তে কেন্দ্রীয় সরকারের দাবাই হচ্ছে অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা অর্থাৎ অ্যাপ থাকলে যেটা হবে সেই অ্যাপে একটা জায়গা দেখায় আপনি যেই অ্যাপে রেজিস্টার করবেন নিজেকে আপনি হাজিরা দিচ্ছেন সেখানে মানে আপনি সেখানে শারীরিকভাবে ব্যক্তিগতভাবে পৌঁছেছেন কাজটা আপনিই করছেন সেইটাকে অন্তত নিশ্চিত করা যাবে যে একজনের জব কার্ডে আরও একজন গিয়ে দই মেরে নিয়ে যাচ্ছে না মাঝখানে যে নেপোড়া রয়েছে রাজনৈতিক নেপোড়া রয়েছে তারা দই মেরে নিচ্ছে না এটা নিশ্চিত করা যাবে এই অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে একটা কিন্তু আছে পিউ আমরা যখন এই খবরটা প্রথম দর্শকদেরকে দিই রিপাবলিক বাংলায় তখন আমরা বিরোধীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম বিজেপির সঙ্গে কথা বলা আমরা চেষ্টা করেছিলাম সিপিএম এর সঙ্গে কথা বলা কারণ এই রাজ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে জব কার্ড নিয়ে ভুরি ভুরি স্ক্যামের অভিযোগ রয়েছে তারা কেউ কিন্তু খুব আশাবাদী নন তাদের বক্তব্য হচ্ছে যে অ্যাপের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা ভীষণভাবে কেন্দ্র সরকার চেষ্টা করছে যে দুর্নীতি যাতে রোখা যায় দুর্নীতি যাতে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু আদতে রাজ্যের শিকড়ে যেভাবে বিভিন্ন জায়গায় দুর্নীতি একদম মজ্জায় মজ্জায় বসে গেছে সেখানে কতটা সম্ভব হবে এ নিয়ে সন্দেহ কিন্তু রয়েছে একেবারে যদিও কিন্তু পয়লা জানুয়ারি থেকে এটা কার্যকর হতে চলেছে এবং গ্রামীণ যে উন্নয়ন যে একাধিক প্রকল্প রয়েছে সমাদিতা এর আগে আমরা দেখেছি যে একাধিক প্রকল্প থেকে সাধারণ মানুষ তারা বঞ্চিত হচ্ছেন বারংবার বলছেন এবং তুমি যেমনটাই বলছিলে যে পুকুর কাটা হয়নি অথচ খাতায় কলমে দেখানো হয়েছে কাজটা হয়েছে এবং সেখানে বুঝতে পারছেন নিঃসন্দেহে যে কিছু মানুষ কাটমানি নিয়েছেন সেখান থেকে বা টাকা রীতিমতো তারা ওখান থেকে নিয়েছেন সেক্ষেত্রে এই বিষয়গুলি কোথাও গিয়ে হয়তো একটুখানি হলেও দমা হতে পারে বা দমে যেতে পারে নিয়ন্ত্রণে আসতে পারে কিন্তু পুরোটাই হচ্ছে যখন থেকে কার্যকর করা হবে সেটা দিকেই দেখ বোঝা যাবে যে জল কতদূর এগোয় বা কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তবে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা কিন্তু একটা ভালো খবর এবং কেন্দ্রের একটা মানে ভালো পদক্ষেপ বলা যায় যে একাধিক দুর্নীতির অভিযোগ যেভাবে বারংবার আসছে সেক্ষেত্রে হয়তো এটার জন্য এই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে আমরা আপডেট দেবো আপনাদেরকে যখনই পাবো এই সংক্রান্ত আরও আপডেট দেবো এবং যদি এই ধরনের কোনো খবর আপনারা পান আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আমাদের পেজে কারণ আপনাদের সে সমস্ত খবর পেলে কিন্তু সেখানেও আমরা অবশ্যই দেখাবো আর এরই সঙ্গে সঙ্গে আর বেশ কয়েকটি কাজ তো থেকেই যায় কারণ এই মুহূর্তে আমি আর সমাদিতা বিদায় নেব আপনাদের থেকে তো সেক্ষেত্রে আপনাদের যেগুলো করণীয় থাকে সেগুলো করবেন চট করে আমাদের পেজে লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একবারেই ভুলবেন না 24 আওয়ার সেখানে লাইভ স্ট্রিমিং চলছে আর জানেন যে একমাত্র নির্ভেজাল তথ্য তুলে ধরে রিপাবলিক বাংলা তো সেক্ষেত্রে সমস্ত খবরে আপডেট জানতে নজর রাখবেন একমাত্র রিপাবলিক বাংলায়